نعوذ بالله ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী শরীফুর আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন, পাশাপাশি সুস্থ রেখেছেন, ইসলামকে আমাদের অন্তরে প্রিয় করে জায়গা করে দিয়েছেন, ইসলামের উপর অটল অবিটল থাকার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, যার অনুগ্রহ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব নয়। আমাদের প্রতি সবচাইতে বড় অনুগ্রহ, বড় দয়া তা হচ্ছে তার দীন ইসলাম আমরা কবুল করার আমাদের সুবর্ণ সুযোগ দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই হতে পারে না, কারণ এরই উপর ভিত্তি করে আপনার আমার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। সেই দিন আমরা পালন করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সুযোগ দিয়েছেন, যে দিনের পথে হাঁটলে চললে, যে দিন মেনে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতেও শান্তি দিবেন এবং পরকালীন নাজাত দিবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে শ্রদ্ধা ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশার্থে বলি আলহামদুলিল্লাহ। অতপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে অন্ধকারের সকল প্রকার অপসংস্কৃতি, কুসংস্কৃতি, বহুত্ববাদ, তৃত্ববাদ এবং জাহান্নামের সমস্ত সবকিছু বন্ধ করে দিয়ে সামাজিক প্রতিষ্ঠিত হাজার বছরের জাহালিয়াতকে দূরীভূত করে দিয়ে তার নবুয়তের দায়িত্ব দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, নমুনা দিয়ে পৃথিবীর মানুষদেরকে বিক্ষিপ্ত সেখান থেকে সকলকে শৃঙ্খলাবদ্ধ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে তার সুন্দর আদর্শ, উত্তম নমুনা দিয়ে এই বিক্ষিপ্ত মানুষকে সুন্দর করে, সুশৃঙ্খল করে জান্নাতি জীবন যাপন করার মতো যে আদর্শ তিনি রেখে গেছেন, তার আদর্শ কাল কিয়ামত পর্যন্ত
অনুসরণীয় অনুকরণীয় সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ সালাম সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যিনি আবির্ভূত হয়েছিলেন সত্য বিকাশে অসত্যের বিনাশে সেই নেতার আদর্শ আমরা অনুসারিত হয়ে অনুপ্রেরণা করে আমরা যদি আজও সেই নেতার আদর্শ অনুসরণ করি অনুকরণ করি তাহলে আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে সকল ক্ষেত্রে আমরা শান্তি ফিরে পাব সেই মহান নেতার আদর্শই আমাদের অনুসরণ করার দরকার প্রিয় মুসল্লি ভাতৃবৃন্দ আজকে যে বিষয়ে আলোচনা রাখব আমরা খুতবা শুনব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুসলিম জীবনের জন্য যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে ঘটে যাওয়া অসংখ্য অগণিত ঘটনার মধ্য থেকে মুজিজার মধ্য থেকে অন্যতম একটি মুজিজা সেই বিষয়ে আমরা আলোচনা শুনব পাশাপাশি আমরা আরবিতে যে মাসটি অতিক্রম করছি অতিবাহিত করছি তা সকলের পরিচিত একটি মাস তা হচ্ছে রজব মাস এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের দেশে আর এই রজব মাসে প্রচলিত একটি তারিখকে নির্ধারণ করে নিয়ে ২৭ তারিখকে নির্ধারণ করে নিয়ে শবে মেরাজ কেন্দ্রিক কিছু বিদআত এই সমস্ত আমাদের দেশে হয়ে থাকে এই বিষয়গুলো আজকে আমরা আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যেই আমরা মোটামুটি দুইটি বিষয় জানার চেষ্টা করব এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা রাত্রিকালীন নস্য যে ভ্রমণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে মেরাজ এই সংক্রান্ত এবং এই মেরাজকে কেন্দ্র করে আমাদের দেশে প্রচলিত কিছু মানুষ তারা জাল জয়েব হাদিসকে কেন্দ্র করে কিছু বিদআত পন্থী তারা এই বিদআত চর্চার মাধ্যমে তা আজও আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এর ভয়াবহতা এবং রজব মাস কেন্দ্রিক যে কিছু বেদাত সেগুলো আমরা সময় সাপেক্ষে তুলে ধরবো ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রজব মাস আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণনার দিক থেকে ১২টি মাস দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ যা আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাস আমাদের দিয়েছেন তার মধ্যে ৪টি মাস হারাম সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন তা হচ্ছে জিলহজ জিলকদ মুহররম আর এই হচ্ছে রজব মাস এই ৪টি মাস ১২টি মাসের মধ্যে এই ৪টি মাস এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এই ধরনের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন এই মাসের সম্মানার্থে রজব মাস কেন্দ্রিক এই ছাড়া যা কিছু বর্ণিত হয়েছে যা আমাদের দেশে রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজকে কেন্দ্র করে যা কিছু বলা হয় তার ভিত্তি কোরআন এবং সুন্নাতে নেই যেটি আছে সেটি শুধু এটা মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস হিসাবে পরিগণিত এই বিষয়গুলো আসুন এই রজব মাসকে কেন্দ্র করে কোন ধরনের সলাত সিয়াম বিশেষ কোন ইবাদত কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি এই ইবাদতের নামে রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজকে কেন্দ্র করে যা কিছু করা হয় সম্পূর্ণই বেদাতের অন্তর্ভুক্ত বলা হয়েছে কেন এই ইবাদতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাসূল কোরআনে কোনো বিধান এই সম্পর্কে বিশেষভাবে কোন ইবাদত রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজকে কেন্দ্র করে ইসরাকে কেন্দ্র করে এই ধরনের কোন দিক নির্দেশনা কোরআন সুন্নায় বর্ণিত হয়নি যেগুলো বলা হয়ে থাকে তার আসল কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না প্রশ্ন তাহলে এই রজব মাসকে কেন্দ্র করে মেরাজকে কেন্দ্র করে আমাদের কি তাহলে কিছুই করার নেই এর জবাব এর উত্তর হচ্ছে হ্যাঁ আমাদের করার রয়েছে আমাদের বিষয় রয়েছে যেটি আমাদের করতে হবে যে বিষয়টি আমাদের সামনে রাখতে হবে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে বিশ্বাস করতে হবে যদি এটাকে অস্বীকার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়নি আর সেটা সশরীরে হয়নি ঘুমের মাধ্যমে হয়েছে তার আত্মা শুধু সেখানে গিয়েছে তার দেহ ঠিকই পৃথিবীতে ছিল এই ধরনের বিশ্বাস করা যাবে না মেরাজ সশরীরে হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় হয়েছে ঘুমন্ত অবস্থা নয় দেহ এবং শরীর এবং সজ্ঞানে হয়েছে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হাদিসে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
উল্লেখ করেছেন ইসরার বিষয়ে স্পষ্ট সূরা বনি ইসরাইলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আর মিরাজ সংক্রান্ত বিষয়ে শুধু কোরআনের ভিতরে সূরা নাজমের 17 18 এই 12 13 14 15 16 17 18 এই আয়াতগুলোতে মিরাজ সংক্রান্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় দিয়েছেন বলেছেন আর কোথাও সরাসরি মিরাজ সম্পর্কে কোরআনে বর্ণিত হয়নি কিন্তু ইসরা এইটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন আর মিরাজের ঘটনাগুলো বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অবহিত করেছেন তার মিরাজ কিভাবে হয়েছিল সেখানে কি সংঘটিত হয়েছিল সেখানে গিয়ে তিনি কি কি দেখেছেন এই বিষয়গুলো বিস্তারিত বিভিন্ন হাদিসে আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন বলে গিয়েছেন কাজেই আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে দেখবেন এখানে দুটি দিক এই শবে মিরাজ মিরাজকে কেন্দ্র করে রজব মাসকে কেন্দ্র করে একটা জিনিস আমরা গ্রহণ করেছি যদিও আদৌ এটা কোরআন সুন্নাহ মোতাবেক বৈধ নয় এইভাবে যেভাবে আমাদের দেশে পালন করে আসছে বা করতেছে একটা দিক কি মিরাজটাকে গ্রহণ করেছে কিন্তু ওই রাতে ইসরা এখানে দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে দুটি বিষয় যে একটি হচ্ছে ইসরা আরেকটি হচ্ছে মিরাজ ইসরা কি ইসরা হচ্ছে যে বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ কাবা থেকে রাত্রিকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাত্রিবেলাতে ভ্রমণ করিয়েছেন এটার নাম হলো ইসরা তাহলে বাইতুল্লাহ থেকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন অবস্থিত বাইতুল মুকাদ্দাস মুসলিমদের প্রথম কিবলা এই রাত্রিকালে যে ভ্রমণ এটাকে বলা হয় ইসরা কিন্তু এই ইসরা নিয়ে আমাদের মাঝে দেখবেন কোনো আলোচনা নেই শুধু কোনটা আলোচনা শবে মিরাজ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকে রজব মাস যখনই আসে রজব মাসকে কেন্দ্র করে রজবের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার দেখবেন সেখানে সালাতুর রাগাইব 12 রাকাত মাগরিব থেকে নিয়ে আসার মাঝখানে এই ধরনের 12 রাকাত সালাত পড়া হয় অথচ এই হাদিসগুলো নিতান্তই দুর্বল এবং এই সম্পর্কে কোন ধরনের কোরআন এবং সুন্নায় সহিভাবে প্রমাণিত নয় দ্বিতীয় যে বিষয়টিটা হচ্ছে মিরাজ মিরাজ কি মিরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলের মাধ্যমে বোরাকের মাধ্যমে একটি বিশেষ বাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা এর উর্ধে পর্যন্ত বলা হয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটবর্তী তিনি হন এই বিষয়ে যে সময়টুকু বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগমন যে সময়টুকু যে ভ্রমণটুকু এইটা হচ্ছে মিরাজের অংশ তাহলে আজকের জুমায় আমরা স্বাভাবিকভাবে ইসরা এবং মিরাজ এটা পার্থক্য পেলাম যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ এটা হচ্ছে ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত যে সময় যেভাবে গিয়েছেন যেভাবে আসছেন এই পুরাটা হচ্ছে মিরাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যে প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ রাব্বুল আলামিনের আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন নস্য ভবন রাত্রি বেলাতে এখানে লাইলান শব্দ এটা হচ্ছে রাতের পুরাটা রাত এমন নয় একটা অংশ এবং লাইলা দ্বারা এটা আরো স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ রাত্রি বেলাতে হয়েছেন এবং সশরীরে হয়েছেন এবং জাগ্রত অবস্থায় হয়েছেন এটা স্বপ্নের মাধ্যমে নয় ঘুমন্ত অবস্থায়ও নয় কি সেটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু যার আশেপাশে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন এর আশেপাশে জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সেখানে দেখিয়েছেন
সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বিষয়টা ওই সময়ে অনেকেই বিশ্বাস করে নাই, কারণ এই অল্প সময়ে এই বাইতুল্লাহ থেকে কাবা থেকে নিয়ে মক্কা থেকে সেই মক্কা কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসের পথ হচ্ছে উটে চড়ে যদি আপনি যান এক মাসের দূরত্ব, এক মাস লাগবে বাইতুল্লাহ কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উটে চড়ে যেতে। তাহলে এই এক মাসের দূরত্ব, এই দূরত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অল্প সময়ে রাতের ভিতরেই এখান থেকে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক মাসের পথ, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে একবার সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, এইভাবে বিশাল যে লম্বা পথ, এই পথগুলো তিনি কিভাবে পাড়ি দিলেন, যার কারণে এই বিষয়টা অনেকের বিশ্বাস হয়নি। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, বাইতুল মুকাদ্দাস থেকে যে মেয়ারাজ সংঘটিত হয়েছিল ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্বই হচ্ছে 500 বছর। এরপরে ওই আসমানগুলো কি আছে, পুরুত্ব রয়েছে মোটা, এটা নয় বাতি দিলাম, এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এবং আপনারা জানেন প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি বললেন হে আমার সৎ সন্তান, সেখানে অভিবাদন জানালেন, স্বাগত জানালেন। এরপরে প্রত্যেক আসমানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে, এবং সপ্তম আসমানে দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপরে ষষ্ঠ আসমানে দেখা হয় মুসা আলাইহিস সালামের সাথে। এই মাঝখানে দুইজন নবী তারা শুধু ছেলে বলে সম্বোধন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মধ্যে একজন হচ্ছে আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা, আর দ্বিতীয়জন হচ্ছে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে বলে সম্বোধন করেছেন, আর বাকি ষষ্ঠ থেকে নিয়ে দ্বিতীয় পর্যন্ত বাকি সকল নবীরাই ভাই বলে আখ্যায়িত করেছেন। এর কারণ রয়েছে আদম আলাইহিস সালাম আদি পিতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীদের শাখা প্রশাখা, সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছেলে হিসাবে সম্বোধন করেছেন। তাহলে এই প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত, এক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, তাহলে এইভাবে যদি আমরা সাতের অর্ধেক ধরি তাহলে 3500 বছরের পথ, 3500 বছরের পথ এই এক আসমান থেকে আরেক আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত 500 বছর যদি আমরা অর্ধেক করে নেই, তাহলে এদিকে হচ্ছে 3500 বছরের পথ, আর ওইদিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের পথ হচ্ছে এক মাসে উটে চড়ে বহন করে যেতে যে সময়, এই এতটুকুন সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজ সংঘটিত করিয়েছেন। তো এই অল্প সময়ের ভিতরে এতটুকুন আপনার যাওয়া আসা, জান্নাত জাহান্নাম দেখা, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, তে যে বিষয়টা আপনাদেরকে আমরা অবহিত করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েরাজের কি প্রয়োজন ছিল, তার কাছে আল্লাহর একেবারে নিকটবর্তী নেওয়ার কি প্রয়োজন ছিল। আমরা জানি ইসলামের ইতিহাস থেকে যে আমুল হুজুন বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেয়েরাজটা কখন সংঘটিত হয়েছিল এটা নিয়ে আপনারা অনেক মতভেদ পাওয়া যায়, অনেক মতানক্য। তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজের প্রয়োজন কি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে দাওয়াত দিতে দিতে এরপরে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ আপনাদের শুধু স্মরণ করে দেওয়ার জন্য, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামাজিকভাবে তারা আটক করে রাখলো, বয়কট করলো, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন খাবার দাবার সব কিছু তারা বন্ধ করে দিল কাফের মুশরিকে বেইমানেরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পরিবারের অবস্থা এই খাদ্য অভাবের কারণে, কারণ সামাজিকভাবে কাফের মুশরিকে বেইমানেরা 1টি বছর নয়, 2টি বছর নয়, গোটা 3টি বছর তাকে অবরুদ্ধ করে রাখা হলো, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবারের তার বংশধরের ভিতরে নারীদের স্তনের দুধগুলো শুকিয়ে গেল, বাচ্চারা ক্ষুধার তাড়নায় ত্রাহি ত্রাহি, এবং খাদ্য অভাবের কারণে গাছের লতা পাতা খেয়ে তাদের পায়খানা হলো, ছাগলের যে লেদা, এরকম এই ধরনের অভাব অনটন তাদের এইভাবে বিপর্যয় সৃষ্টি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সহচর তৈরি হলো কিছু লোক ইসলাম গ্রহণ করলো এরপরে তাদের হিজরতের অনুমতি আসলো কারণ মক্কার কাফের মুশরিক বেমেরা এমন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হলো তাদের উপর তারা প্রকাশ্যে বলতে পারে না যে এক আল্লাহর আমরা ইবাদত করি আর কারো কাছে মাথা নত করব না এই রকম অবস্থা তারা কোন ঠাসা করে রেখেছে ওই সময়ের সমাজপতিরা ওই সময়ের কাফের মুশরিক বেমেনারা এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অনুমতি দিলেন কিছু লোক হাবাসায় চলে গেল হাবাসা এইখানের পথ নয় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে সেই হাবাসায় কিছু সংখ্যক লোক চলে গেল এরপরে মদিনায় হিজরতের অনুমতি দিলেন সেখানে মদিনাও কিছু লোক চলে গেল এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ রাসূল আমাকে হিজরতের অনুমতি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হয়তো তুমি আমার হিজরতের সফর সঙ্গী হবে অতএব তাড়াহুড়ার কোনো কারণ নেই এইভাবে যখন গোটা আরব সমাজের মানুষেরা তিনটি বছর অবরুদ্ধ করে রাখা হলো এবং তার আশেপাশে যারা সহচর ছিল যারা অল্প সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিল তারাও তাদের নির্যাতনের কারণে মুশরিকদের কাফেরদের নির্যাতনের কারণে তারা হাবাসায় এবং মদিনাতে হিজরত করলেন রাসূল একাকিত্ব হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে অগ্রসর হলেন তায়েফ মক্কা থেকে তায়েফের প্রায় দূরত্ব 70 কিলোমিটার দূরত্ব তার পালক পুত্র যায়েদ বিন হারেসা তাকে নিয়ে তিনি বের হয়ে গেলেন ওই তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিলেন তায়েফের লোকেরা দাওয়াত কবুল করলো না বরং তার বিরুদ্ধ চারণ করলো যে এটা কি করে হয় তুমি এতিম অসহায় তুমি নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো লোককে নেতা দিবে আর তোমার মতো লোককে নবুয়ত দিবে এটা মেনে নিতে তারা পারে নাই শুধু তাই ক্ষান্ত হয়নি ওই সময় তায়েফের লোকেরা তারা ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিল যে পাগল কি বলছে একে তোমরা তাড়িয়ে দাও এর বিরুদ্ধে ছেলেদেরকে বখাটে ছোট ছোট বাচ্চা দুষ্ট এদেরকে তারা আরো জ্বালিয়ে দিল এবং তাদের মনে লাগিয়ে দিল যে এই পাগল একে তাড়িয়ে দাও ছোট ছোট বাচ্চারা তারা সেখানে পাথর কঙ্কর নিক্ষেপ করতে লাগলো ফুলের পাপড়ি যতই সুন্দর হোক এক জায়গায় আপনি বারবার ফুল মারতে মারতে সেটাও কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র দাওয়াত নিয়ে গেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই তুফলিহু তাহলে তোমরা সফল কাম হবে আরবের নেতৃত্ব কর্তৃত্ব যা আছে সারা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধু তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তাহলে তোমরা সফল হবে তোমরা বিজয় লাভ করবে কিন্তু তায়েফের বাসীরা তা বুঝতে পারলো না রাসূলকে মারতে মারতে আক্রান্ত রক্ত জড়িত হলো পাথর মারতে মারতে রাসূল বেহুশ হয়ে গেলেন এই সারা বিশ্বের রাহমাত তাল্লিল আলামিন কি সুন্দর চেহারা যার আদর্শ আজ কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় যার কাছে অসংখ্য অমুসলিমরা এসে তার চেহারা তার কথাবার্তায় তার আমল আখলাকে তার আদান প্রদানে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান সেই রাসূলকে তায়েফের ময়দানে তায়েফবাসীরা কালেমার দাওয়াতের কারণে রক্তাক্ত করলো আপনি আজকে আল হাদিসদের বিভিন্ন জায়গায় মসজিদ গুলো পুড়িয়ে দেওয়া হয় 144 দ্বারা জারি করা হয় আপনি মনক্ষুণ্ণ হবেন না রাসূলের মক্কার জীবনে যদি আপনি পড়েন 13টি বছর শুধু কষ্ট আর কষ্ট জুলুম নির্যাতন নিপীড়ন যা ছিল কাফের মুশরিক বেমেরা এমন কোন নির্যাতন নাই যা রাসূলের পরিচালনা হয়নি হিজরতের পরে মদিনার জীবনী দেখেন সেখানেও সুখের কোনো আশা নেই যুদ্ধ বিগ্রহ লেগেছিল তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের জীবনী যদি আমরা দেখি নবুয়তের পূর্বের জীবনী যদি দেখি যে এই কালেমার দাওয়াতের কারণে তার প্রতি কত জুলুম অন্যায় অবিচার চালানো হলো তা 1000 ভাগে যদি ভাগ করে এক ভাগ আমাদের উপর আসে নাই আমরাও যদি দাওয়াত দিতে যাই আমাদের মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হয় আহলে হাদিসদেরকে গালি দেওয়া হয় এবং জঙ্গিবাদ টেক দেওয়া হয় বিভিন্ন আপনারা ধৈর্য ধরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছিলেন সেইখানে তাকে রক্তাক্ত করা হলো যায়েদ বিন হারেসাকে তিনি যখন হেউস ফিরল জিজ্ঞাসা করলো যায়েদ বিন হারেসা আই অস্তিহা এটা কোন সময় সালাতের সময় হয়েছে কিনা যায়েদ বিন হারেসা তিনি বললেন আল্লাহ রাসূল আসরের সময়টা গড়িয়ে যাচ্ছে তিনি বললেন পানি সংগ্রহ করো এবার পানি দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে যাবেন পায়ের স্যান্ডেলগুলো খুলতে গিয়ে রক্তাক্ত হয়ে গেল পায়ের স্যান্ডেলগুলো খুলতে পারছে না শুধু একটি দাওয়াত দিয়েছিল কোন নেতৃত্ব কর্তৃত্ব চাই নাই আরবের কোরাইশদের নেতৃত্ব করে নিতে চাই নাই একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল
এবং এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি কোন অবস্থায় আমাকে ছেড়ে দিলে? আমার আশেপাশে যারা মানুষ তারা হিজরত করে দূরে চলে গেল, আর যারা আমি তাইফের ময়দানে এদের কাছে দাওয়াত দিয়ে এসেছি এরা আমাকে পরভাবে, এরা আমাকে আপন মনে করে না, তোমার দাওয়াতকে তারা কবুল করে না। তিনি মনক্রান্ত হলেন, তবে এটা যদি তোমার রাগান্বিত করার কারণে হয়, তুমি আমার মতো রাগ করে যদি আমাকে এমন অবস্থায় ছেড়ে দাও তাহলে তো আমি বড়ই ক্ষতিগ্রস্ত হব। আর যদি রাগ করা সারা তুমি এটা এমনিতে আমার উপর করে থাকো তাহলে আমি কোনো ভয় করি না, আমি তোমার দাওয়াত দেই, এর চাইতে কষ্ট আমি ধৈর্য ধারণ করতে পারবো, কিন্তু তোমার রাগের কারণে যদি হয় তাহলে আমি ক্ষতগ্রস্ত হয়ে যাব। এইভাবে পরাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী করণে মানাসিল এই জায়গায় তিনি গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ালেন, সেখানে জিনেরা আগমন করলো। সূরা আকাবে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের চিত্র তুলে ধরলেন যে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে জিনেরা এসে সেখানে হাজির হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মানসিক সান্ত্বনা দিলেন, কারণ তিনি সেখানে তার চাচাকে হারিয়েছেন ওই বছর, যে চাচা কাফের হওয়া সত্ত্বেও মুশরিক হওয়া সত্ত্বেও তার পক্ষপাতিত্ব করেছিল যে আমার ভাতিজার দিকে যে আগুন তুলে কথা বলবে তার আগুন ভেঙে ফেলা হবে, আমার ভাতিজার দিকে রক্ত চক্ষু দিয়ে যে তাকাবে তার চক্ষু উপড়ে ফেলা হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হতে দেব না। এই জন্য বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক লোকদের মাধ্যমে ইসলামের তার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে হারালেন, সব কিছু হারিয়ে বরক্রান্ত হৃদয় নিয়ে তাইফের ময়দানে গেলেন দাওয়াত দিতে, সেখানেও মানুষ তাকে রক্তাক্ত করলো। এরপরে করণে মানাসলি তিনি সেখানে জিনেরা অনেক দূর দূরান্ত থেকে এসে কোরআন শ্রবণ করলো এবং এই দাওয়াতের কবুল করে নিল, আল্লাহ যেন সান্ত্বনা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ তোমার দাওয়াত না মানলেও জিন জাতি অসংখ্য জিন জাতি তোমার দাওয়াত গ্রহণ করেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'আ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সেখানে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনদেরকে নিয়ে ফজরের সালাত ওখানে পড়ালেন এবং সূরা আর রহমান সেখানে তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। এরপরে এই যখন চতুর্মুখী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত যে কাদের কাছে তুমি ছেড়ে দিলে এবং সেখানে আপনার পাহাড়ের দায়িত্বে ফেরেশতা যারা ছিল তারা এসে উপস্থিত হলো, মুহাম্মদ আপনি বলুন এই জালেম সম্প্রদায়কে এই কাফেরদেরকে দুই পাহাড়ের চাপা দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া হবে, আপনি যে কষ্ট পেয়েছেন আপনি শুধু বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন তিনি বললেন না, এদেরকে যদি শেষ করে দেওয়া হয় এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? হয়তো এই জালেম কাফের মুশরিক বেঈমানদের যে সন্তান আসবে অনাগত ভবিষ্যতে যারা আসবে তারা হয়তো আমার দাওয়াত কবুল করবে, তারা হয়তো একত্ববাদ মেনে নেবে, তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, গোলামি করবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধৈর্য ধারণ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন যখন চতুর্দিকে স্ত্রীকে হারালেন, চাচাকে হারালেন, তাইফের ময়দানে রক্তাক্ত হলেন এবং সহচর যারা সাথী ছিল তারা হিজরত করে বিভিন্ন জায়গায় চলে গেল, এই কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে বারবার যে আল্লাহ কোন অবস্থায় তুমি ফেলে দিলে আমাকে, নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে কাদের হাতে তুলে দিলে, এরা আমার দাওয়াত কবুল করে না, এরা আমাকে মেনে নেয় না, এরা আমাকে রক্তাক্ত করলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ তখন এইভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ করিয়ে থাকলেন। তাহলে এই সব কিছু মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উর্ধ্বগমন করালেন, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছিল, যে বাইতুল মুকাদ্দাস থেকে যেটা আজ থেকে নয়, আজকে স্যাটেলাইট উন্নত যুগ, তারা আজকে চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এটা 1400 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন নাসা গবেষণা ছাড়া, কোন রকম স্যাটেলাইট ছাড়া, কোন ধরনের কোন যান্ত্রিক ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 1400-1450 বছর পূর্বে এই ঊর্ধ্বগমন, আজকে যা চন্দ্র গ্রহে যাচ্ছে, সূর্য গ্রহে যাচ্ছে, যে যেখানে যাচ্ছে, যে সাহায্যের মাধ্যমে যাচ্ছে, অত্যাধুনিক যুগে যাচ্ছে, সব কিন্তু প্রথম আসমানের ভিতরে, সব প্রথম আসমানে নিছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কত বছর পূর্বে এই স্যাটেলাইট আর উন্নতি প্রযুক্তি আসার কত বছর পূর্বেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, সে একেবারে সিদরাতুল মুনতাহা একেবারে তার নিকটবর্তী করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একজন মুসলিমের উচিত যে সে এইটাকে বিশ্বাস করতে হবে যে মেরাজ সশরীরে হয়েছে। দেখবেন আমাদের দেশে
অনেকের ধারণা রয়েছে যে মেরাজ স্বপ্ন যুগ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাননি, এটা স্বপ্নের মাধ্যমে দেখেছেন, তার রূহটা গিয়েছিল কিন্তু তার দেহ পৃথিবীতে অবশিষ্ট ছিল, এগুলো ভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাআরুজুল মালায়েকা, তাআরুজ শব্দ ব্যবহার করেছেন এবং সেই জায়গা থেকে বোঝা যায় যে বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক যেটি খচ্চর চাইতে ছোট, গাদার চাইতে বড়, এরকম একটি বাহনে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উর্ধ্বগমনে ভ্রমণ করালেন। প্রথম আসমানে করণাঘাত করা হলো, জিব্রাইলকে বলা হলো কে অমুক, কি কারণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আসমানের দরজাগুলো খুলে দাও, অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, মুহাম্মদের জন্য আসমানের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেক আসমান আসমানে এইভাবে অনুমোদন দেওয়া হলো। এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বসলেন জিব্রাইল আলী, জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন আর যাওয়া যাবে না, এই পর্যন্ত তোমার সীমাবদ্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নিকটবর্তী করে নিলেন, ইন্দা সিদরাতিল মুনতাহা, সেই মুনতাহা কুল বৃক্ষর কাছে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেয়ে গিয়ে সেখানে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাকে ওহি করার তা ওহি করলেন এবং সেই কুল বৃক্ষ সেখানে আপনার গাছগুলো বিভিন্ন রঙে লাইটিং করা হয়েছিল, সুসজ্জিত ছিল। হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো নয় সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নেওয়ার জন্য ওই গাছগুলো লাইটিং এবং সেখানে সুন্দর রঙের প্রজাপতিগুলো ঘুরতেছিল, এক সৌন্দর্য অবলোকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হচ্ছে একটি অন্যতম মুজিজা মেরাজ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি মুজিজা যা বুখারীর বর্ণনায় পাওয়া যায়। এবং শুধু তাই নয়, মক্কার কাফের মুশরিকের বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব যেখানে এক মাসের রাস্তা উঠ দিয়ে গেলে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আবার ওখান থেকে সপ্ত আসমান আবার সিদরাতুল মুনতাহা আল্লাহ নিকটবর্তী করে নিলেন, এটা তো বিশ্বাস হওয়ার কথা না? তবে বিশ্বাস করব, পরীক্ষা দিতে হবে মুহাম্মদ তোমাকে। কি পরীক্ষা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, বাইতুল মুকাদ্দাস কেমন? কারণ ওরা বাইতুল মুকাদ্দাস গেছে তার কারণ ওরা জানে, কিন্তু ওরা তো বলতে পারে না যে সপ্ত মাকাসে গেছো, এর কোনো প্রমাণ দাও, কারণ সপ্ত মাকাসে যেতে পারে নাই। সেজন্য তারা বলল যে বাইতুল মুকাদ্দাস কি ধরন কি, এইগুলো আমাকে বলতে হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে, তুমি যদি পরীক্ষা দিয়ে পাশ করো তবে আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় তিনি বলছেন যে আমি কাবার যে হাতে বলা হয় হিজর বলা হয় এখানে আমি বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসের পুরো চিত্র আমার কাছে তুলে ধরলেন, এই রঙিন টিভি এর চাইতে পরিষ্কারভাবে তুলে ধরা হলো, ওরা যা যা প্রশ্ন করছে আমি যেন সব দেখে দেখে বলছি একটা একটা করে। সুবহানাল্লাহ, আজকে স্যাটেলাইট এত উন্নত হয়েছে, এটা আজকের যুগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা প্রায় 1400 বছর পূর্বে, কিসের স্যাটেলাইট, কিসের লাইট, কিসের কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, তাহলে এই মেরাজ আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং আমাদের দেশের বক্তারা রং সং দিয়ে এবং কিছু ভাইরা বক্তা সহ অন্য অন্য কিছু ভাইরাও বলার চেষ্টা করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো, এই বর্ণনা দিতে গিয়ে যে অজুর পানি গড়িয়ে পড়লো, এরপরে সে দেখলেন যে তার স্ত্রীরা মাছ কাটতেছিল, হ্যাঁ সেই মাছ দিয়ে, চিন্তা করেন এটা বাংলাদেশের যে অবস্থা, বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই জামানায় আমাদের মতো খাল বিল ছিল আর মাছ শিকার করতো, স্ত্রীদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা তোমরা কাটো, আমি মেরাজে চলে গেলাম, এই সেটা ফ্রাই করে খাবো, তাই না? মানে বাঙালি যে, কারণ আমরা তো মাছ ধরে অভ্যস্ত, খালবিল থেকে মাছ ধরেছি না আমরা এবং সেগুলো খাই, তো বলছে এসে দেখলেন কি যে তার স্ত্রীরা মাছ কাটতেছে, তার রাসূল মনে হয় মাছ ধরতেন, এরকম খালবিল ছিল ওই সময়, আর রাসূল বললেন এটা তোমরা কেটে প্রস্তুত করো, আমি মেরাজ থেকে এসে এটা ফ্রাই করে একসাথে খাবো, বিষয়টা এরকম। এটা যে বাংলাদেশের আবিষ্কার, এই মাছকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে এটা বাঙালিদের খালবিলের আবিষ্কার, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবিষ্কার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নয়, এটা শরীয়তের বিষয়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি, শরীয়ত যেভাবে এসেছে সেভাবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আসুন, এই মেরাজ কবে হয়েছিল এটা নিয়ে অনেক মতানক্য, কেউ কেউ বলেছে নবুয়তের দশম বছরে হয়েছে, কেউ বলেছে পঞ্চম বছরে হয়েছে, কেউ বলেছে হিজরতের পূর্বে হয়েছে, কেউ বলেছে হিজরতের পরে হয়েছে, কেউ কেউ বলেছে রজব মাসে হয়েছে, কেউ শাবান মাসে, কেউ রমজান মাসে। তবে ঐতিহাসিকভাবে এটি কেউ নির্ধারিত করে বলে নাই যে এই তারিখে হয়েছে, এটা যে রজব মাসে হয় নাই এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি রমজান মাসে মারা গিয়েছেন,
তিনি রমজানে মারা গেছেন এবং তিনি যখন মারা যায় তখন সালাত পাঁচ ওয়াক্ত এইভাবে ফরজ হয় নাই তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে যদি যেটা প্রচলিত আমরা ধরে নিয়ে থাকি আমরা ধরে নেই যারা যে প্রচলিত রজবের 27 তারিখে মেরাজ হয়েছে তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মারাই গেছেন রমজানে অথচ ফরজ সালাত তিনি আদায় করে জানে কেন পাঁচ ওয়াক্ত সালাত এইভাবে ফরজ হয়নি তে ফরজ তখন যে দুই রাকাত ওইটাই তিনি আদায় করে গেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে রজব মাসে নয় তবে শরীয়তের এই বিষয় যদি তারিখ দিন মাস ক্ষণ সময় এটা যদি মনে রাখার কোনো বিষয় হতো এটা যদি ইবাদতের কোনো বিষয় হতো এটা যদি ইবাদতের কোনো ইস্যু হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো না কোনো জায়গায় এগুলো তুলে ধরতেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে রমজান শুরু হবে রমজানের এক তারিখ থেকে এবং ঈদ হবে শাওয়ালের এক তারিখ থেকে এবং জিলহজ্জা মাসের 10 তারিখে কোরবানি ঈদ হবে তারিখ গণনা এবং হজের কাজগুলো 8 তারিখ থেকে শুরু হবে এবং জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের রাতের বর্ণনা রয়েছে এবং রমজানের লাইলাতুল কদরের বর্ণনা রয়েছে তাহলে এটা সাহাবীদের কাছে যদি এত গুরুত্বপূর্ণ হতো এবং শরীয়ত যদি এত গুরুত্বপূর্ণ হতো এই মেরাজ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই তার সাহাবীদেরকে বলতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে উল্লেখ করে দিতেন কারণ এই সব থেকে এখান থেকে আমরা বঞ্চিত হতাম না এর দ্বারা প্রমাণিত হয় যে এই বিষয়টি আমাদের দেশে যেভাবে গুরুত্ব সহকারে সালাতের মাধ্যমে কিয়ামের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিয়ামের মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে যে যেভাবে আমরা পালন করি এটার একটার কোনো ভিত্তি নেই ইবনে তাইমিয়া বলেন এই বিষয়ে যত কিছু বর্ণিত হয় একটার কোনো মূল কোনো কিছু পাওয়া যায় না এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত হয় না যে এটা 27 তারিখে রজব মাসেই হয়েছে কারণ এটা নিয়ে মতানক্য রয়েছে কারণ সাহাবীদের নিকট যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে রাসূলের এত সব কিছু তিনি তুলে ধরেছেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এগুলো সব বিশদভাবে বর্ণনা করেছেন যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে তারিখ দিন তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অবশ্যই আমাদের বলে যেতেন আরেকটি প্রশ্ন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু কষ্টের পরে মেরাজে নিয়ে গেলেন আল্লাহর নিকটবর্তী হলেন তো এখন আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কিনা এই প্রশ্ন অনেকেই করি এবং অনেকে আমরা বলার চেষ্টা করি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন এই বিষয়ে ডাহা মিথ্যা কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এটা তো একটা আশ্চর্য বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সশরীরে তাকে মেরাজ করিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সূরা বানিসের প্রথম আয়াত সুবহানাল্লাহ আমরা কখন বলি যখন কোনো বিষয় থেকে আশ্চর্য হই তাই আল্লাহ রাব্বুল শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা অবশ্যই তাহলে আল্লাহ রাসূল সশরীরে মেরাজ হয়েছে আশ্চর্য ঘটনা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়েই শুরু করেছেন আর এটা তো আপনার জানার জন্য উৎসুক হয়ে থাকবে যে রাসূল গেলেন তা আল্লাহর সাথে সাক্ষাৎ হলো কিনা আয়েশা জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে আমি কি করে দেখবো আল্লাহর এই বিশাল নূর তাজাল্লি এটা আমি কি করে এই পৃথিবীর দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি কি করে দেখবো তার মানে দেখে নাই এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোনের ছেলে মাসরুক তিনি যখন জিজ্ঞাসা করলেন যে খালাকে আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে দেখেছেন কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জীবনের সব কিছু খুঁটি নাটি মুমিনদের জন্য মুসলিমদের জন্য জীবন সুন্দর করার জন্য খুঁটি নাটি সব আভ্যন্তরীণ বিষয় অনেক কিছু তুলে ধরেছেন জানার জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো আয়েশা আমি জিজ্ঞাসা করেছি রাসূল দেখে নাই আর এটা যদি কেউ বলে রাসূল দেখেছে তাহলে সে মিথ্যা আরোপ করলো রাসূলের প্রতি তাহলে আয়েশার সাথে ওই সময় এবং রাসূলের সাথে জীবন ঘনিষ্ঠ এবং রাসূলের সব কিছু হাদিস বেশিরভাগ আয়েশা থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে তাহলে যদি এটা দেখতেন এবং তিনি প্রমাণ করেছেন যে রাসূলকে জিজ্ঞাসা করেছি রাসূল বলে আমি দেখি নাই এবং আয়েশাও বললেন যে কেউ দাবি করে আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা দাবি আল্লাহকে দেখে না কারণ পৃথিবীর এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয় যেমন আরেকটি ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তুর পাহাড়ে যে ঘটনা হয়েছিল তিনি তার সন্তান স্ত্রীকে নিয়ে তিনি চলতে লাগলেন রাস্তা হারিয়ে ফেললেন এবং সেখানে পাহাড়ে হঠাৎ করে দেখলেন যে পাহাড়ে আগুন জ্বলতেছে তার স্ত্রীর ছেলেকে রেখে গেলেন বলে তোমরা থামো আমি হয়তো ওখান থেকে দেখে আসি কোনো রাস্তা খুঁজে পাই কিনা আর না হয় ওখান থেকে কোনো আগুন নিয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড় আগুন সেখান থেকে আল্লাহর আওয়াজ আসলো যে হে মুসা তোমার পায়ের জুতা খুলো ইখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া যে তুমি বাইতু এই তুয়া মুকদ্দাসে আছো পবিত্র স্থানে আছো অতএব তুমি কি করো জুতা খুলো মুসা আলাইহিস সালাম তো জানেন আল্লাহর সাথে কথা বলার জন্য উদ্রেক আর সহজে কোনো কিছু মেনে নিতেন সব খুঁটিনাটি মানে রাগ বেশি ছিল বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই
আল্লাহ বলে লান তারানি সম্ভব নয়, আমাকে দেখা অসম্ভব কখনোই, এরপরও দেখতে চাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেন বিশ্বাস হয় না, বলে বিশ্বাস হয় অন্তরের প্রশান্তির জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে হত্যা করতে বলেন, ছিটিয়ে দিতে বলেন, সব একত্রিত হলো, এটাই আল্লাহকে দেখা। এবং এই মুসা আলাইহিস সালাম যখন তিনি বাইনা ধরলেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের দিকে তাকাও, আর নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড় চূরমার হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম খারা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবীর চর্ম চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, তবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনরা দেখবে, হাশরের ময়দানে দেখবে এবং জান্নাতে দেখবে, এবং নবীরা তো দেখবেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা ও রাফা'না লাকা যিকরাক, মান মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীর তিনি ইমামতি করেছেন। আজকে যারা খ্রিস্টানরা এই ঈসা আলাইহিস সালামকে যে নবী মানে তাদেরও প্রমাণ করে দিয়েছেন, কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন কিন্তু এই ফেলেস্তাইন মুসলিমদের হাতে নয় বরং অমুসলিমদের শাসকদের হাতে। এরপরে ঈসা আলাইহিস সালামের সেখানে মুক্তাদি সকল নবীদেরকে নিয়ে তিনি সালাতের ইমামতি করলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সপ্তম আসমানে নিয়ে গেলেন, সকল নবীদের ইমামতি করালেন, এটাই প্রমাণ হয় মুহাম্মদ মানে কষ্ট নেওয়ার দরকার নেই, তোমার জাতিরা তোমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, দেখো তোমার মান মর্যাদা, তোমার শান শওকত, তোমাকে আমি সিদরাতুল মুনতাহা যার উপরে পর্যন্ত আপনার জিবরাইল যেতে পারে না, এর চাইতেও তোমাকে আমি নিকটবর্তী করে নেছি। সমস্ত নবীরা তোমার ইমামতিতে সালাত আদায় করেছে, গোটা পৃথিবীর ইমাম তুমি, গোটা পৃথিবীর রাহমাতাল্লিল আলামিন তোমাকে করেছে মুহাম্মদ, মন খারাপ করার কিছু নেই। এই হলো মেয়েরাজ। এবার আসুন এই মেয়েরাজকে কেন্দ্র করে যারা বেদাত ছড়াতে চায় এবং এই বেদাতদের পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হাল বলেছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। সূরা কাহফের 103, 4 এবং 5 নম্বর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলে দাও তোমাদেরকে সুসংবাদ দেব না যে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ক্রাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদিও দুনিয়ার সমস্ত চেষ্টা দিয়ে তুমি চেষ্টা করেছিলে। কারণ বেদাতীরা মনে করে যে আমল যেটা করছে অনেক সুন্দর, এটা আমাকে করতে হবে, এটা তো সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা নুকিমাল ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই বেদাতীরা শুনে রাখো, তোমাদের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় ওজনই করবেন না। কেন? তুমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো, তোমার আমল সব বরবাদ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালা নুকিম লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলনামাগুলো যারা বেদাত করে আর এটাকে খুব মজা করে করে এবং এত অকট্ট ভাষায় বলার পরে, অকট্ট দলিল দেওয়ার পরে, কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার পরে, সালাত আপনার বাপদাদার স্টাইলে হবে না, সালাত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনার সিয়াম হবে রাসূলের সিয়ামের মতো, আপনার দৈনন্দিন জীবন পদ্ধতি হবে রাসূলের জীবন পদ্ধতির মতো, আপনার ব্যবসা বাণিজ্য হবে রাসূলের পদ্ধতি মতো, আপনার হজ হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, অন্যথায় কবুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ইবাদত কবুল করবেন না। শুধু তাই নয়, ইয়াকুমুল মুহাদ্দাসাতুল উমুর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মনে হয় বাংলাদেশের চিত্রই তুলে ধরেছেন যে দিনের ভিতরে নিত্য নতুন আবিষ্কার বস্তু থেকে তোমরা বিরত থাকবে। আজকে আমাদের দেশে দিন কার ভিতরে আছে দেখুন, সব নিত্য নতুন বেদাতকে আমরা ঢুকিয়ে দিয়েছি। তাহলে বেদাতের ভয়াবহতা, আল্লাহ রাসূল বিরত থাকতে বলেছেন, আমলকে বিনষ্ট করে দেয় এবং আমল ওজনই করা হবে না। শুধু তাই নয়, সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যারা সত্য প্রকাশ হওয়ার পরেও শবে মেরাজ কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়, এটা একটা বিদাতের অন্তর্ভুক্ত, এই দিনকে কেন্দ্র করে কোনো সিয়াম নেই, কোনো কিয়াম নেই, কোনো তেলাওয়াত নেই, কোনো কিছু বিশেষ কোনো ইবাদত, এই শবে মেরাজ, এই মেরাজকে কেন্দ্র করে কোনো ধরনের ইবাদত যদি আপনি সওয়াবের আশায় করে থাকেন আর মেরাজকে কেন্দ্র করে আপনি মনে করেন যে সওয়াব হবে, এই ধরনের এক রাকাত সালাত পড়লেও আপনার এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, সওয়াব তো দূরের কথা, আপনি গুনাহগার হবেন। সালাত ভালো জিনিস নয়? আসুন জুমার পরে চার রাকাত আদায় করে করবেন, জুমার সালাত দুই রাকাত না, চার রাকাত আদায় করতে কেউ প্রস্তুত আছেন? হবে চার রাকাত, তাহলে সালাত তো ভালো জিনিস,
আরে সব ভালো জিনিস ভালো জিনিস নয়, আপনি বলতে পারেন যে অসুবিধা কোথায়, দূরে কাট বেশি বলে সমস্যা কোথায়? শরীয়তের এমন বিষয় নাই যে সমস্যা কোথায়, হয় আপনি সওয়াব পাবেন না হয় গুনাহগার হবেন। যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি থাকে, রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় তাহলে আপনি করলে সওয়াব পাবেন, আর যদি রাসূলের পদ্ধতি না থাকে তাহলে যতই সুন্দর করে আপনি করার চেষ্টা করেন, আপনি যতই যুক্তি দেন, বাপ দাদার দোয়া দেন, মাযহাবের দোয়া দেন, বড় হুজুরের দোয়া দেন, বড় বাকরিওয়ালার দোয়া দেন, অমুক আকাবিরের দোয়া দেন, কারো দোয়া চলবে না। রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আপনার এক সেকেন্ড একটা মিনিটও যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত না হয়, জুমার সালাত দুই রাকাতের ক্ষেত্রে চার রাকাত ভালো হওয়া সত্ত্বেও পড়তে পারি না, কেন? ইসলাম এটা অনুমোদন দেয়নি। তাহলে আপনি যদি এই মেরাজকে কেন্দ্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে একটি বছর নয়, দুইটি বছর নয়, তিনটি বছর নয়, মদিনার জীবনে দশটি বছর তিনি বেঁচেছিলেন, একটা প্রমাণ আপনি দেখান কোরআন সুন্নাহ থেকে, অথবা আমাদের বাংলাদেশ উপমহাদেশ সহ যত আরবি গ্রন্থ রচনা করা হয়েছে, আরবিতে যারা বই লিখতে পারদর্শী, এদের কোনো বইয়ে কোনো আলেম, কোনো লেখক, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো আলেম, কোনো খতিব, কোনো ইমাম, তারা কেউ বলেছে যে আল্লাহ রাসূল থেকে একটা প্রমাণ আপনি বের করেন যে রাসূল সাল্লাল্লাহু এই দশ বছর তো মেরাজ হয়েছে, নবুয়তের দশম বছর যদি আমরা ধরে নেই তাহলে এরপর তো মদিনার জীবনে দশটি বছরে একটি বছর তো দশ বার হলেও মেরাজের সময় আসতে না, বছর ঘুরে আসতে না, একটা সাহাবি দেখাইতে পারবেন জামাল করেছে এই মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত করেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার কোনো অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছেন বা দিয়েছেন? আরো একটি বর্তমান চলছে টঙ্গীতে ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা চলছে, একজন বলছে বৃষ্টি হলেও ফিরে যাব না, ইমানের জোর বলছে আমরা ইমানের জোর, আরে তোর বিদাতের ভিতরে ইমানের জোর কি? ইমানের জোর ফিলিস্তিনে তাকিয়ে দেখো, ইমানের জোর কারে বলে গাজায় তাকিয়ে দেখো, ইমানের জোর কারে বলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখো, একত্ববাদের পাওয়ার কি জিনিস, বেলাল বিন বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখো, মুসাইয়্যিব বিন উমাইর দিকে তাকিয়ে দেখো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে দেখো, ইমানের জোর বৃষ্টির সাথে তুমি ইমানের জোর দেখাচ্ছ? এখানে বেদাত আপনি বলতে পারেন আহলাদীদের বিভিন্ন ইস্তেমা হয়, আহলাদীদের সম্মেলন হয়, ওখানে কোনো একটা মানুষও যায় না যে তিন দিন দুই দিন পরে বিশেষ মোনাজাত হবে, ওই মোনাজাতে অংশগ্রহণ করলে মরের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে এবং চল্লিশ দিন সিল্লা দিয়ে এই দেশে ইসলাম কি বলবেন? হজ করার আগে চল্লিশ দিন সিল্লা দিয়ে তারপরে হজে যেতে হবে, নাহলে হজ হবে না, এ দেশের আলেমরা বলে, বানিয়ে বলছি না, খোঁজ নিয়ে দেখেন, উমরা করতে গেলেও চল্লিশ দিন সিল্লা লাগিয়ে তারপরে যেতে হবে, এবং আগে যাই মদিনায়, মক্কার দাম নাই মদিনায়, ওই যে বলি মসজিদের দাম নাই, খাঙ্কার দাম বেশি, পিসাবের আস্তানার দাম বেশি, মসজিদ মুখী না, জানাজা সালাতের ফরজ সালাতের চাইতে জানাজা সালাতের মূল্য বেশি আমাদের কাছে, এই হচ্ছে আমাদের অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে বেদাতের সাথে কোনো সম্পৃক্ত হওয়া যাবে না, এবং বেদাতের কোনো আমল সেটা টঙ্গীর বিশ্ব ইস্তেমা হলেও কিসের সাথে কিসের তুলনা করেন? তিন দিন পরে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে এইভাবে নারী পুরুষ একাকার হয়ে একসাথে এইভাবে সম্মিলিত মোনাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতটাই সহাবত সাহাবীদেরকে বলতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে যেতেন, একটা দিক নির্দেশনা এইভাবে সম্মিলিত মোনাজাত আপনি যে সওয়াবের আশায় যান, যে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে সওয়াব হবে এই জিনিসটাই বেদাত, এই জাতিকে এটা বোঝানো যায় না, এই জাতি উল্টা যুক্তি দাঁড় করায় মাইক বিদাত, এরোপ্লেন বিদাত, এই বিদাত, ওই বিদাত, আর এটা তো দুনিয়াবি বিদাত, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নিত্য নতুন আবিষ্কৃত হবে, এটাকেও বিদাত বলার সুযোগ নেই, মাইকে সালাত পড়লে সাতাশ গুণ সওয়াব হবে এই কথা পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, মাইক ছাড়া বললে সওয়াব কম হবে এটা কেউ বলেছে? যখনই বলবে মাইক দিয়ে সালাত আদায় করলে তেরো গুণ সওয়াব বেশি, তখনই বিদাত হবে এটা, কিন্তু দিনের ক্ষেত্রে যা রাসূল করেছে যা করতে বলেছে এর যদি কোনো দিক নির্দেশনা না থাকে তবে ওইটাই বিদাত, আপনাকে বুঝতে হবে আপনাকে আগে যে বিদাত কি জিনিস, তাহলে আমাদের বেঁচে থাকতে হবে। আসুন সময় সংক্ষিপ্ত, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ থেকে আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছেন? মেরাজ মেরাজ করে যে আমরা চিল্লাই, সিয়াম পালনের জন্য এত উদ্রেক আগ্রহ নিয়ে থাকি, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকি, বিভিন্ন রকমের আলাপ আলোচনা ওরাই আলোচনা করে, অথচ এই ইসরা এবং মেরাজের যে শিক্ষা এই শিক্ষা নিয়ে আলেমদের কথা বলবে না, ওরা ওই বেদাতকে চালু রাখার জন্য, নিজের পকেটকে গরম করার জন্য, নিজের কর্তৃত্ব ব্যক্তিত্ব বিউজ বাড়ানোর জন্য, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ওরাই স্লোগান তোলে, ওরা বিভিন্ন আয়োজন ওরাই করে থাকে। আমরা আলেমরা যদি কঠিনভাবে ফতোয়া দেই সাধারণ মানুষ সে কাজ সহজে করতে চাইবে না, কিন্তু আমরাই এই ধর্মটাকে অন্ধ করে রেখেছি, এই আলেমরাই অন্ধ করে রেখেছে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছে কেউ যেন রাতারাতি কলা গাছ হয়ে যেতে না পারে, ধর্ম ব্যবসা যেন কেউ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই হুঁশিয়ার করে দিয়েছেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার,
প্রিয় মা বোনের আমার এই মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোন ধরনের কোন ইবাদত নেই তবে মেরাজের শিক্ষা যেটি এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে রাসূলের মেরাজ হয়েছে ইসরা হয়েছে এটা আপনাকে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে কারণ কোরআন এবং সুন্নতে স্পষ্ট প্রমাণ রয়েছে জান্নাত জাহান্নাম দেখানো হলো সময় আমি সেদিকে যাচ্ছি না আসুন এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম সর্বপ্রথম যে শিক্ষাটি পেলাম তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আপনারা জানেন এই সালাত যখন পঞ্চাশ ওয়াক্ত করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো বলা হলো তোমাকে কি উপহার দেয়া হয়েছে বলল পঞ্চাশ ওয়াক্ত সালাত মূসা আলাইহিস সালাম বললে তোমার জাতি এটা পারবে না যাও কোন কোন বর্ণনায় দশ কোন রকম বর্ণনায় যে পাঁচ পাঁচ এইভাবে কমাইতে কমাইতে একেবারে পাঁচ পর্যন্ত এরপরেও আল্লাহ রাসূল লজ্জাবোধ করলেন যে আর আল্লাহ কাছে এরপর আল্লাহ রাব্বুল বললেন মা ইবাদুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিদাল্লাম ইল্লা আবিদ আমার কোনো কথার পরিবর্তন হয় না আমার সিদ্ধান্তর পরিবর্তন হয় না যাও এই পঞ্চাশের স্বর্ণ কেটে দিয়ে এই পাশে রেখে দিলাম কিন্তু পাঁচ অক্ত সলাৎ যদি কেউ যথাযথ পালন করে পঞ্চাশ অক্ত পালনের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব আর আস্তে বলেন সুবহানাল্লাহ শুনবে লোকেরা তাহলে পাঁচ অক্ত বললে পঞ্চাশ অক্তের সওয়াব পাবেন আর মেরাজ থেকে আমাদের জন্য স্পেশাল কি নেওয়া হয়েছিল পৃথিবীতে একটি মাত্র ইবাদত যা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে নিয়ে তাকে সেখানে এই সালাতকে ফরজ করা হলো অথচ এই মেরাজের রাসূলের কিসসা কাহিনী দিয়ে বানোয়ার ডাল কিসসা কাহিনী দিয়ে বক্তাদের মাঝে মঞ্চ গরম করে আর সিন্নির ডেক গরম করে খাওয়া দাওয়া করে ফুর্তি করে অথচ ফজরের সালাতের খবর নাই জোহরের সালাতের খবর নাই পাঁচ ওয়াক্ত সালাতের খবর নাই ওই কবে মেরাজ আসবে ওদিন উনি একে পাক্কা পা মুসল্লি হয়ে যাবে ওদিন দাড়ি টুপি পাঞ্জাবি পরে উনার মতো আর আল্লাহ ওলা কেউ নাই এই সালাত দিয়ে কোনো কাজে আসবেন বেদাতে বলছি তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করবেন ওই হাউজে কাউসারে পানি পান করতে গেলে আপনাকে তাড়ি দেওয়া হবে এই বেদাত করার কারণে দিনে জানেই ধর্মে জানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি যা করতে পারেনি ওই একটা কাজ যদি আপনি করেন সেটা মেরাজের নামেই করেন আর সবে বরাতের নামেই করেন যে নামেই করেন রাসূল যা করতে পারেনি করে নাই এই ধরনের কোন ধরনের যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ওইটাই বেদাতে রূপান্তরিত হবে আর কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি এই বেদাতীদের কপালে জুটবে না এরপরও বেদাতীদের জোর দেখবেন ক্ষমতার জোর দলীয় জোর আলেমদের নিয়ে জোর দেখায় অনুসারী বেশি নিয়ে জোর দেখায় আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম গোটা জাতি বিপক্ষে বিজয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের হয়েছিল তুমি বেদাতি তোমার সংখ্যা বেশি দেখে তুমি বিজয় পাবে দুনিয়ার লাঠি সুটা দিয়ে বিজয় পেতে পারো কিন্তু শেষ পরাজয় তোমার ওই সুহকান সুহকান লিমান বাদদালা দিনী সুহকান সুহকান লিমান বাদদালা গই নবীর পরে পরিবর্তন করিয়েছো ওখান থেকে শুরু হবে তোমার দৌড়ানি এরপরে দাঁড়িপাল্লায় কোনো উজুনি করা হবে আর হবে না আর বেদাতীদের ঠিকানা হবে জাহান্নাম প্রতিটি খুতবায় রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন এরপর বেদাত আপনার আমার সমাজে থাকতে পারে এরপর আপনার পরিবারে বেদাত ঢুকে কি করে এরপর আপনি মুসলিম হওয়ার পরে আপনার দ্বারা বেদাত হয় কি করে বেদাত ভয়াবহ একটি জিনিস অতএব আমাদের উচিত তাহলে প্রথম শিক্ষা পেলাম মেরাজের সালাত অথচ এই সালাত আমাদের নেই আসমানে আল্লাহ ফরজ করলেন দুই নাম্বার হলো ইমান বৃদ্ধি করা সাহাবীরা আগে বলতো আসো আমরা একসাথে বসি একজন আরেকজনের কথা বলে ইমান বৃদ্ধি করি আর আমাদের অবস্থা হয়েছে কেমন আসো একসাথে বসি গীবত করি ইমান তারও কমাই এমনিতেই তো নাই আমাদের আর আমাদের অবস্থা হচ্ছে এটা আসো গল্প করি কিস্তা কাহিনী বলি গীবত করি একটু ইমানটাকে আরো কমাই নেই এমনিতে কি ইমানের অবস্থা একেবারে নড়ে বড় এ হচ্ছে আমাদের অবস্থা আর সাহাবীদের অবস্থা কি ছিল শুধু দুনিয়া নিয়ে বেঁচে থাকলে হবে না পরকালকে প্রাধান্য দিতে হবে তিন নাম্বার শিক্ষা আকীদাগত বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় সর্বত্র বিরাজমান নন এটাও একটা শিক্ষা মেরাজের আল্লাহ তো সুবহান শব্দ দিয়েই শুরু করেছেন তিনি পুত্র পবিত্র আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথার অর্থ বাংলা আপনি যদি বুঝেন তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান নন মসজিদও বিরাজমান টয়লেটে পায়খানা বসরাব পায়খানা নোংরা জায়গায় বিরাজমান সর্বত্র অর্থ আমি এটাই বুঝি বাংলা অর্থ আল্লাহ কি এমন আর যদি সর্বত্র বিরাজমান হতো তাহলে মক্কার জীবন থেকে নিয়ে বাইতুল্লাহ বাইতুল্লাহ মুকাদ্দাস থেকে নিয়ে উট্টো কমলে রাসূলকে নিয়ে যাওয়ার প্রয়োজন কি ছিল তার ক্ষমতা তার শক্তি তার জ্ঞান সর্বত্র বিরাজমান তিনি সসত্তাই তিনি আসমানে কোথায় বিরাজমান
আরশে এটা আপনার আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আর রহমান ওয়া আলাল আরশে ইস্তাওয়া তোমার ইমাম ইমাম আবু হানিফা চমৎকার কথা বলেছেন কারণ তোমরা গোমরা জাতি তোমরা তার নামে তোমরা বিভিন্ন ভাবে মিথ্যা আরোপ করে দিয়েছো তোমার ইমাম আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে তোমার ইমাম ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আসমানে না জমিনে এটা কুফরি বিশ্বাস এই আকীদা বিশ্বাস করে সে মুমিন থাকতে পারে না সে মুসলিম থাকতে পারে না তোমার ইমামের বক্তব্য এটা এরপরে তুমি মানতে রাজি না এরপরে তুমি দলিয়ে দাপট দেখাবে এরপরে তুমি অমুকের দোহাই দিবে এটা হতে পারে না তাহলে আকীদাগত বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন তিনি আরশে এই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো জান্নাত জাহান্নাম সেখানে অনেক আলোচনা আমাদের সময় শেষ সেদিকে আর যাচ্ছি না এরপর আরো একটি শিক্ষা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর নিকটবর্তী গেলেন সপ্তম আসমানে গেলেন এরপরে কোন সাহাবী ফিরে আসার পরে ছিল যে আল্লাহ রাসূল আমাকে সন্তান দেন আপনার পাওয়ার তো অনেক আপনি তো সেই আল্লাহর কাছাকাছি চলে গেছিলেন একজন সাহাবীর বলেছিল যে সন্তান দেন আমার ব্যবসা বাণিজ্যে লস আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আমার এটার প্রয়োজন দেন তাহলে তুমি কোথাকার কোন বাবা পীর অমুকের কাছে তমুকের কাছে তুমি গিয়ে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জীবদ্ দশায় এটা বলেছেন যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন বরকতের দোয়া করেন কিন্তু রাসূল মারা যাওয়ার পরে রাসূলের কাছে কোনো ব্যক্তি এতটা ক্ষমতা হওয়ার পরেও এতটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার পরেও কোন সাহাবী বলে নাই আল্লাহ রাসূল আপনি আমার কাছে সন্তান দেন আমাকে সন্তান দেন এরকম কোন প্রমাণ নেই কারণ শরীয়ত এটা নয় চাওয়া পাওয়ার মালিক আল্লাহ এবং আল্লাহর কাছে সরাসরি আমাদের চাইতে হবে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মেরাজের যে শিক্ষা সেই শিক্ষা যেন আমরা নিতে পারি এই মেরাজকে কেন্দ্র করে মা বোনেরা ভালো করে শুনবেন আপনারা অনেক সময় এই আমলের ক্ষেত্রে দুঃখা খেয়ে যান সারাদিন কষ্ট করেছেন দিন শেষ দেখা গেল সেটা বেদাত অতএব মেরাজকে কেন্দ্র করে কোন ধরনের সালাত কোন ধরনের বিশেষ সিয়াম কোন কিছুই নেই আপনি দৈনন্দিন দিন যা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন দৈনন্দিন দিন আপনি কিয়ামুল লাইল করেন যা করেন দৈনন্দিন দিন এই দিনকে কেন্দ্র করে এই মেরাজকে কেন্দ্র করে কোন ধরনের বিশেষ ইবাদত আপনি করবেন না আপনাকে ইবাদত থেকে বিরত রাখছি না আপনাকে বেদাত থেকে বিরত রাখার চেষ্টা করছি রাসূলের সুন্নাহর দিক নির্দেশনা যেটা সেটাই পালন করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন আকুলি মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম